সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি আপনাদের জন্য অনেক মজার এবং অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে প্রজাপতি চিকেন। আর এটি কিন্তু খুবই মজার একটি রেসিপি, ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। অল্প কিছু উপকরণ দিয়ে বানাতেও কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন, আর চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়া। তো এখন এগুলো দিয়ে, এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। তো এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এগুলোকে এভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে এভাবে ভালো করে মেখে নিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো একটি প্লেট দিয়ে আমি ঢেকে এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। তারপর আমি দুটো আলু নিয়েছি। তো আলুগুলোকে এভাবে ছুরি দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো দেখুন, এরকম পাতলা করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে কাটবেন ততটাই কিন্তু প্রজাপতি চিকেনটা খেতে ভালো লাগবে। তো দেখুন, এগুলোকে আমি এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে তারপর প্রজাপতি চিকেনটা বানাবো। তো এগুলো কিন্তু খোসা ছাড়াতে হবে না, এমনিতেই কেটে নেবেন। তো আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা খোসা ছাড়িয়ে নেবেন। তো দেখুন, আলুর এই স্লাইসগুলোকে আমি একটি বাটিতে লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখছি। তো এগুলোকে আমি 5 মিনিট এভাবে লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর আমি প্রজাপতি চিকেনটা তৈরি করে নেব। তো দেখুন, আমি সেই ম্যারিনেট করা মাংসটা এখন নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তারপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই উপকরণগুলোকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি ভালো করে মেখে নিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি প্রজাপতি চিকেনটা বানাবো। তো আমি আলুগুলো নিয়ে নিলাম, তারপর আমার এখানে লাগছে টুথপিক, আর এখানে একটি প্লেট নিয়ে নিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কিভাবে এই প্রজাপতি চিকেনটা বানাতে হয়। তো দেখুন, প্রথমে আমি একটি আলুর স্লাইস নিয়ে তারপর 1 টুকরো চিকেন নিয়ে নিয়েছি। তো এইভাবে আলুটাকে এভাবে ভাঁজ করে নিয়ে তারপর টুথপিক দিয়ে এভাবে গেঁথে নিলেই কিন্তু এই প্রজাপতি চিকেনটা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন, আমি একটি প্রজাপতি চিকেন বানিয়ে ফেলেছি। এখন আমি আরও একটি চিকেন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আলুর স্লাইস নিয়ে তারপর 1 টুকরো চিকেন নিয়ে টুথপিক দিয়ে এইভাবে গেঁথে নিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো খুবই সহজ কিন্তু এই কাজটি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো দেখুন, আমি একটি একটি করে সবগুলো প্রজাপতি চিকেন বানিয়ে ফেলেছি। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তো চলে যাব কিচেনে। তো চুলোতে আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে চিকেনগুলো দিয়ে নিচ্ছি। তো এইভাবে একটি একটি করে সবগুলো প্রজাপতি চিকেন আমি এখানে দিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে নেওয়ার পর এভাবে চুলার আঁচটা কিছুটা মিডিয়াম টু লো রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর এই ক্ষেত্রে যদি চুলার আঁচটা বেশি হাই করে দেন তাহলে কিন্তু চিকেনটা উপরে পড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এগুলোকে মিডিয়াম টু লো রেখে এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর এগুলোকে হালকা নাড়াচাড়া করে দিতে হবে যাতে এটার এপিট ওপিট ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো দেখুন, এগুলো যখন আলুটা একদম মুচমুচে হয়ে যাবে আর চিকেনটাও ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে নামিয়ে ফেলতে হবে। তো দেখুন, আমার এই প্রজাপতি চিকেনটা কিন্তু হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, একটি স্ট্রেনার দিয়ে তেল থেকে ছেঁকে আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। তো প্রথম ব্যাচে চিকেনগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে সেকেন্ড ব্যাচে যে চিকেনগুলো ছিল ওগুলোও এখানে ভেজে নিচ্ছি। তো এগুলোও হয়ে যাওয়ার পর আমি সবগুলো চিকেন নামিয়ে নিচ্ছি। তো আমি এখন নামিয়ে চিকেনগুলোকে সার্ভ করে নিব। তো দেখুন, প্রজাপতি চিকেনগুলোকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলি কতটা লোভনীয় হয়েছে, কতটা মজা হয়েছে, আর এগুলির ভেতরটা একদম পারফেক্টলি হয়ে গেছে, আর এগুলি কিন্তু খুবই মুচমুচে হয়েছে। তো বিকেলের নাস্তা কিন্তু সসের সাথে এগুলি একদমই জমে যায়, খেতে দারুণ হয় আর একটি আনকমন রেসিপি। তো এগুলি সসের সাথে খেতে এতটা মজা, সেটা আপনারা এটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো এটা আপনারা আমার এই রেসিপিতে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। বাসায় গেস্ট আসলেও আপনারা অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন, যে খাবে সে কিন্তু আপনার অনেক প্রশংসা করবে।
তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটু লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটি আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর আমার এমন সহজ সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন সব ভিডিও সবার আগেই দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।